নমস্কার বন্ধুরা, আমি পৃথ্বীজ বুটিকের পক্ষ থেকে স্বপ্না মুখার্জি আমার 24th এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এলাম। যেহেতু সামনে পুজো এসে গেছে, তাই কিছু শাড়ি আপনাদের জন্য নিয়ে এলাম। আপনাদের পছন্দ হলে অবশ্যই শাড়ির স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো আপনাদের বলে দিচ্ছি, একটা হচ্ছে 8902337656, আরেকটি নাম্বার হলো 9874577593। বন্ধুরা, এতদিন যেভাবে আমার সঙ্গে থেকেছেন, পাশে থেকেছেন, এখনো সেইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার পথের পাথেয়। কাজী, আমি আমার প্রোগ্রাম শুরু করছি, আপনারা দেখুন, সবাই সঙ্গে থাকুন। প্রথমে দেখাচ্ছি এই ধরনের যে খাদিগুলো, এখন এত গরম, মানে গরমে অন্য ধরনের শাড়ি পরাটা ভীষণই মানে কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। আপনাদের একটা দেখাচ্ছি, এরকম ধরনের খাদি আমার কাছে কিন্তু প্রচুর পেয়ে যাবেন। আমি এই খাদিটা দেখাচ্ছি, ফিশ মোটিভের খাদি যেটা, দেখুন এইভাবে যাচ্ছে, একদম পিওর খাদির ওপর যাচ্ছে, ওপরে যাচ্ছে এইভাবে ছোট ছোট মাছের বর্ডার যাচ্ছে। নিচে পোর্শনটা আপনারা সবাই জানেন যে নিচে পোর্শনটা এইভাবে একটু চওড়া বর্ডারে যায়, নিচে পোর্শনটা এরকম একটু চওড়া বর্ডারে যায়। দেখুন ফিশ মোটিভের, এটা ব্ল্যাক কালারের আছে, এগুলো উইথ বিপি হয়, প্রাইস আছে 1050 টাকা। এরকম ধরনের প্রচুর কালেকশন আমার কাছে পেয়ে যাবেন। যেসব বন্ধুরা মনে করছেন বুটিকে এসে কেনাকাটা করবেন, তারা চলে আসতে পারে। এটা বেহালা চৌরাস্তার কাছে, ইস্ট পার্ক টেলিফোন এক্সচেঞ্জে, দুটো বাড়ি পড়ে, ইস্ট অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে। এসে দেখে নিলে আপনারা প্রচুর সম্ভার দেখতে পাবেন এবং কোয়ালিটিও আপনারা হাতে ধরে দেখে নিতে পারবেন। আমার বুটিক সকাল 11টা থেকে রাত্রির 8টা অবধি খোলা আছে, কিন্তু অবশ্যই একটা ফোন করে আসবেন, যেহেতু আমার বাড়িতে বুটিক, সেই জন্য আপনারা কিন্তু একটা ফোন করে আসবেন। এবার দেখাচ্ছি একটা হ্যান্ডলুমের উপর শাড়ি। এই শাড়িটা দেখুন ভীষণ সুন্দর, আমি দেখাচ্ছি, এগুলো হালকা, ভীষণ হালকা শাড়ি, আপার পোর্শনটা যাচ্ছে রেডে, এগুলো হ্যান্ডলুম ইক্কাত শাড়ি বলা হয়, এইভাবে যাচ্ছে। এখানে একটা ইক্কাতের বুনই থাকে, এইভাবে একটা ইক্কাতের বুনন থাকে, দেখুন এইভাবে মিডিলটা যাচ্ছে ব্ল্যাকে, লোয়ার পোর্শনটা যাচ্ছে ইয়েলো কালারে, লোয়ার পোর্শনটা যাচ্ছে ইয়েলো কালারে। আর এই যে টেম্পলগুলো দেখছেন, এই টেম্পলগুলো কিন্তু ঘিচা উইভিং, পিওর ঘিচা দিয়ে কিন্তু টেম্পলগুলো বোনা আছে, একটু ক্লোজে দেখলে বুঝতে পারবেন পিওর ঘিচা দিয়ে বোনা আছে। এর আঁচলটা দেখিয়ে দিই, আঁচলটাও কিন্তু এরকম ঘিচা দিয়ে বোনা আছে, এইভাবে যাচ্ছে পুরো আঁচলটা। এগুলো উইথ পিপি। আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসটা এরকম 3D কাতানের মতন যাচ্ছে, এটা যাচ্ছে বিপি 3D কাতানের মতন। এটা খুব সুন্দর ডিজাইনার করে আপনারা তৈরি করে নিতে পারেন, আর যদি মনে করেন ব্লাউজ পিস আমি কাটবো না, তাহলে অন্য কালারের ব্লাউজ দিয়েও পরতে পারেন। এটার প্রাইস আছে 1750, মাত্র 1750 টাকায় পেয়ে যাচ্ছেন এই ধরনের একটা শাড়ি। শাড়িটা খুব লাইট ওয়েট, আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব হালকা শাড়ি, সারাদিন পরে থাকার জন্য একদম আদর্শ। এর উপরে অনেকগুলো কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন। এবার আরেক ধরনের শাড়ি দেখাচ্ছি, আমার কাছে বিভিন্ন ধরনের শাড়ি আছে। এবার যে শাড়িটা দেখাচ্ছি একদম পিওর খাদির মধ্যে একটা দেখাচ্ছি, দেখুন ভীষণ সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি পিওর খাদির মধ্যে। শাড়িটা যাবে অল ওভার এরকম, শাড়িটা যখন পরবেন কিরকম দেখতে লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আপার পোর্শনটা আছে ইয়েলো কালারের, ওপরে একটা সরু চেকস যাচ্ছে বোনাতে, এটা ভীষণ সুন্দর। এটার কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয়, এটা একদম বেস্ট কোয়ালিটির শাড়ি। যারা আমার কাছে শাড়ি নিয়েছেন জানেন আমি সবসময় ভালোটা দেবার চেষ্টা করি। এটাও ইক্কাত স্টাইলের একটা বুনন আছে দুপাশেই, এদিকেও আছে, ইয়েলোর পাশেও কিন্তু ইক্কাতের বুননটা আছে, এইভাবে যাচ্ছে। এটা পাড়ের দিকটা যাবে রেড কালারে, এরকমভাবে যাবে। এটা উইথ বিপি আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আঁচলটা যাবে এইভাবে। আর অল ওভার শাড়িটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, উল্টো দিক থেকে দেখে নিন, শাড়িটা যাবে এইরকমভাবে। আচ্ছা, এটার ব্লাউজ পিসটা আপনাদের দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা যাচ্ছে এই যে, এইভাবে যাচ্ছে বিপিটা,
প্রাইস আছে মাত্র 1450 1450। আপনাদের যাদের পছন্দ হচ্ছে তারা, এটা একদম পিওর খাদি কটনের ওপর যাচ্ছে, পিওর কটন শাড়ি, গরমে পরার জন্য একদম ভালো শাড়ি। প্রত্যেকটা শাড়ির কিন্তু কিছু কালার আছে, যেগুলো এরকম উইভিং শাড়ি সেগুলোর আরো কালার আপনারা পেয়ে যাবেন, বুটিকে চলে আসতে পারেন কালার দেখার জন্য। এবার একটা শাড়ি দেখাচ্ছি, দেখুন এই কালারটা খুব মিষ্টি, দেখুন এইভাবে যাচ্ছে শাড়িটা, প্রথমে দেখিয়ে নি। এবার শাড়িটা যখন পরবেন কেমন লাগবে আমি দেখিয়ে দিই। এইভাবে যাচ্ছে গায়ের ওপরটা পিঙ্ক কালারের, মিডলটা যাচ্ছে প্যারট গ্রিন, পাড়ের দিকটা যাচ্ছে এরকম ব্লু কালারের ওপর চেকস যাচ্ছে, ছোট ছোট চেক। অন্য অন্য দেখবেন এই শাড়ি, অন্য শাড়ি পাওয়া যায় বড় বড় চেকসে, কিন্তু এটা যিনি করেছেন তিনি খুব ভালো, তার হাতের কাজ, যার জন্য এটা সরু সরু একদম চেকসের মধ্যে যাচ্ছে, খুব ভালো শাড়ি। এবং শাড়ির কোয়ালিটি যখন যাবে আপনাদের কাছে বুঝতেই পারবেন এইভাবে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখিয়ে দিতে ভুলে গেছি, শাড়িগুলোর নিচে কিন্তু ছোট্ট ছোট পম পম করা আছে, দেখুন খুব সুন্দর মিষ্টি দেখতে লাগবে যার জন্য। এই শাড়িটার প্রাইস আছে 1450 1450 টাকা। এই শাড়িটার বডিটা দেখিয়ে দিই, কলকাতার মধ্যে যারা আছেন তারা হোম ডেলিভারি পেয়ে যাবেন, আর কলকাতার বাইরে যারা আছেন কোর ব্যাংকিং এর মাধ্যমে যেভাবে নিচ্ছেন সেইভাবেই শাড়ি পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা একটু স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো আমার যাবে দেখবেন স্ক্রিনে, একটু দেখে নেবেন। আচ্ছা, এটা ব্লাউজ পিসটা কি দেখালাম? হ্যাঁ, ব্লাউজ পিস দেখালাম, এটাই তো ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা দেখালাম না বন্ধুরা, ব্লাউজ পিসটা একটু দেখে নিন, ব্লাউজ পিসটা দেখানো হয়নি। এই যে এইভাবে যাচ্ছে ব্লাউজ পিসটা। এবার চলে যাচ্ছি আমার ডিজাইন করা কিছু শাড়িতে। এটা একটা দেখুন হাফ অ্যান্ড হাফ, এটা দেখুন একটা হাফ অ্যান্ড হাফ তাঁতের ওপর যাচ্ছে, অল ওভার শাড়িটা এরকম আড়ে কেটে জুড়ে করা হয়েছে। এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেকস, এটা একটা রেড অ্যান্ড ব্ল্যাক চেকস, দুটোকে কেটে মাঝখানে কেটে কিন্তু কেটে জুড়ে করা হয়েছে শাড়িটা, দুটো শাড়িকে কেটে জুড়ে করা হয়েছে। তার উপরে করে দিয়েছি সুন্দর করে অ্যাপ্লিক, দেখুন তার উপর সুন্দর করে অ্যাপ্লিক করে দিয়েছি, এইভাবে শাড়িটা যাচ্ছে। এই অ্যাপ্লিকের কাজগুলো খুব সুন্দর, ছোট ছোট যারা বড় বড় অ্যাপ্লিক করতে চান না, ছোট ছোট অ্যাপ্লিকের মধ্যে আর একটা ব্ল্যাক আর রেড পাইপিং করে দিয়েছি শাড়িটার বর্ডারে, ব্ল্যাক অ্যান্ড রেড পাইপিং করে দিয়েছি এইভাবে অল ওভার। শাড়িগুলো খুব বড়, অনেক কুচি টুচি করে পরতে পারবেন। এইভাবে যাবে শাড়িটা, আপার পোর্শন হোয়াইটে, নিচের পোর্শন রেড অ্যান্ড ব্ল্যাক চেকসে, আর ওপরটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক চেকসে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 2200। এটা একদম খুব ভালো কোয়ালিটির তাঁত দিয়ে তৈরি, অল ওভার শাড়িটা এইভাবে যাচ্ছে, এটা উইদাউট বিপি যাচ্ছে, এটার সাথে ব্ল্যাক বা রেড দিয়ে আপনারা পরতে পারেন। আর বন্ধুরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাইছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি হোলসেলও দিয়ে থাকি, তার কিছু আছে নিয়ম কানুন, সেগুলো আপনারা আমাকে ফোন করলে বলে দেব। আচ্ছা, এটা দেখুন একটা গ্রিন কালারের একটা বাংলাদেশি তাঁতের ওপর হ্যান্ড গুজরাটি করে দেওয়া আছে, আর এরকম আমি দেখাই, এটা পুরো অল ওভার শাড়িটা কিন্তু এরকম হ্যান্ড গুজরাটিতে যাচ্ছে, দেখুন খুব সুন্দর, ভীষণ সুন্দর শাড়ি, কাজটাও বলবো ভীষণ সুন্দর, দেখে নিন। এইভাবে পুরো ওপর থেকে নিচ অবধি কাজগুলো নেমেছে, একদম দেখুন ওপর থেকে নিচ অবধি কাজগুলো নেমেছে পরপর, মাইকা সেটিং করা আছে যার জন্য শাড়িটা ঘুরলে ফিরলে খুব সুন্দর লাগবে। দুটো লাইনে টেম্পল অ্যাপ্লিক করে দিয়েছি বর্ডারে, আপার বর্ডারে লোয়ার বর্ডারে দুটোতেই করে দিয়েছি। আঁচলটা যাচ্ছে এরকমভাবে খুব সুন্দরভাবে যাচ্ছে, পুরো শাড়িটা এরকম যাবে, আর ব্লাউজ পিসের হাতাটুকু কেটে নেবেন, হাতাতেও কিন্তু এরকম কাজ করে দিয়েছি। এই শাড়িটার প্রাইস আছে 2950। এই শাড়িটার প্রাইস আছে 2950, কেন শাড়িটার অল ওভার কিন্তু হাতের কাজ আছে, অল ওভার। উল্টো পিসটাও দেখিয়ে দিচ্ছি,
শুধু কোমরে, এটা যেহেতু কোমরে বুঝবেন সেই অংশটুকু ছাড়া, এ দেখুন পুরো শাড়িটা কাজ আছে। 2950 আর আমার একটা কুরিয়ার চার্জ আর ডেলিভারি চার্জ আছে যেটা খুবই মিনিমাম, আপনারা শাড়ি ঘরে বসে হাতে পেয়ে যাবেন। এটা যাচ্ছে আরেকটা শাড়ি বাংলাদেশি তাঁতের ওপর। আপনাদের যাদের শাড়ি পছন্দ হচ্ছে, এই গরমের মধ্যে কটন দেখাচ্ছি কেন, পুজোর সকালগুলো বা বিকেলগুলো আপনারা এরকম কটন পরে সাজতে পারেন, খুব সুন্দর লাগবে। এটা দেখুন একটা কি বলবো, এই কালারটা ভীষণ সুন্দর, মেরুন কালচে মেরুন কালার, কালচে মেরুন কালার, এটা এইভাবে যাচ্ছে। এর ওপরে একটা অফ হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ হয়েছে, এইভাবে পুরো পাড় বরাবর কাজ গেছে। দেখুন এর আঁচল পোর্শনটাও দেখিয়ে দিই, এর আঁচল পোর্শনটাও দেখিয়ে দিই, এইভাবে যাচ্ছে পুরো আঁচল পোর্শন পাড় বরাবর। দেখুন পুরো শাড়িটাতে কিন্তু কাজ আছে, আমি দেখিয়ে দিচ্ছি, পুরো পাড় বরাবর অল ওভার শাড়িটায় কাজ আছে, পুরো এটা হ্যান্ড গুজরাটির কাজ, অল ওভার শাড়িটা কিন্তু এরকম হ্যান্ড গুজরাটির কাজ আছে। উল্টো পিঠটাও দেখে নিন, এই দেখুন পুরো অল ওভার শাড়ি কাজ, আর ভেতরে যাচ্ছে বেশ বড় সাইজের বুটা, এইভাবে যাচ্ছে। এই শাড়িটার প্রাইস আছে 2800, এই শাড়িটার প্রাইস আছে 2800। এটারও হাতে কাজ করে দেওয়া আছে, শুধু হাতাটুকু কাটবেন, বডিটা অন্য কাপড় দিয়ে করবেন। পুরো ব্লাউজ পিস কেটে নিলে কিন্তু শাড়ি ছোট হয়ে যাবে, শুধু হাতাটুকু কাটবেন। আচ্ছা বন্ধুরা, এবারে চলে যাচ্ছি একটা আরেকটা হাতের কাজের শাড়িতে, এটাও খুব সুন্দর। দেখুন এটা হচ্ছে কেরালা কটনের ওপর, পিওর কেরালা কটন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই আঁচলের এই জড়িটা দেখলেই বুঝতে পারবেন এটা পিওর কেরালা কটনের ওপর করা, খুব ভালো কোয়ালিটির। এটার আঁচলটা প্রথম আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম হাতে করা, ফোক ডিজাইনের কাঁথা দিয়ে পুরো হাতে করা, আর পুরো শাড়িটাতে কিন্তু কাজ আছে, অল ওভার শাড়িতে প্রচুর কাজ আছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এইভাবে কিন্তু পুরো শাড়িটা যাবে, আপার ইয়কে যাবে, লোয়ার ইয়কে আছে, শুধু আপার ইয়ক লোয়ার ইয়ক বলে নয়, এটা পুরো শাড়িটা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। অল ওভার শাড়িতে দেখুন এই পরপর কাজ যাচ্ছে, ওপরে এই দুটো কাজ থাকবে, আর নিচে পোর্শনটা আপনাদের দেখিয়ে দিই। নিচে পোর্শনটা একটু আমি ক্যামেরা দেখাতে বলবো, এই যে পরপর দেখুন এই কাজটা পরপর যাচ্ছে, দেখুন কতটা কাজ করা হয়েছে। আবার অপর পিঠেও দেখুন এইভাবে কাজটা যাচ্ছে পরপর, পুরো শাড়িটা কিন্তু অল ওভার শাড়ি কিন্তু কাজ আছে, কতটা কাজ হয়েছে বুঝতেই পারছেন আপনারা, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। পুরো শাড়িটা এরকম টেম্পল টেম্পল করে অল ওভার শাড়ি কিন্তু কাজ হয়েছে। আর এখানে যে বুটিগুলো করে দেওয়া আছে খুব সুন্দর, দেখুন বিভিন্ন ফোক মোটিভের বুটিগুলো করে দেওয়া আছে এই শাড়িটার। ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসের হাতে এই কাজটা করে দেওয়া হয়েছে, ব্লাউজ পিসের হাতে এই কাজটা করে দেওয়া হয়েছে। আর আঁচলের দিকে কিন্তু দেখুন, আঁচলটা যেখানে শেষ হয়েছে তার নিচেও কিন্তু কাজ করে দেওয়া আছে, আর টেম্পল বিরাট বড় একটা টেম্পল আঁচলে করে দেওয়া আছে। এই শাড়িটার প্রাইস আছে 2800, দেখে বলে দিচ্ছি 2850, 2850 টাকায় মাত্র এত কাজের একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা ঝটপট বুকিং করুন, যারা কলকাতায় আছেন তাদের তো আমি হোম ডেলিভারি দিয়েই দেব, আর যারা বাইরে আছেন তারা টাকা ডিপোজিট করলে আপনাদের বাড়ি শাড়ি পৌঁছে যাবে। এবার দেখাচ্ছি একটা চান্দেরি, চান্দেরির মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি। দেখুন এই শাড়িটার ওপর পোর্শনটা যাবে এরকম ইয়েলোতে, এটা যামিনী রায়ের যে পেন্টিং হয় সেটাই সুতোতে কাজ করে দেওয়া আছে, এটা এমব্রয়ডারিতে করে দেওয়া আছে কাজটা, এমব্রয়ডারিতে এরকম ভাবে যাচ্ছে, আঁচল পোর্শনটা যাচ্ছে এরকম, আঁচল পোর্শনটা যাচ্ছে এরকম, শাড়িটার হাফটা পুরোটা যাবে এরকম ইয়েলোতে। আর শাড়ির নিচের পোর্শনটা দেখিয়ে দিই, নিচের পোর্শনটা যাবে এরকম একটা স্ট্রাইপ চান্দেরি জুড়ে দেওয়া আছে, রানী কালারের ওপর ইয়েলো স্ট্রাইপ, দেখুন রানী কালারের উপর ইয়েলো স্ট্রাইপ যাচ্ছে হাফটা, এইভাবে যাবে। আর
এর ব্লাউজ পিসটা আপনাদের দেখিয়ে দিই। এর ব্লাউজ পিসটা আছে, যেহেতু এটা আপনার ইয়েলোতে যাচ্ছে, আপনারা এর কোলাচল থেকে এই যে কাপড়টা, এটা কোলাচল থেকে বডির যে পোর্শনটা হবে, ব্লাউজের যে বডি পোর্শনটা, আপনারা এই কাপড়টা দিয়ে কেটে নেবেন। আর হাতাটা করবেন ইয়েলো দিয়ে, যার জন্য একটু স্টাইলিশ দেখতে হবে। হাতাটা দেখুন, এইভাবে দুটো হাতায় আমি কাজ করে দিয়েছি। হাতাটা যাবে আপনার এরকম কালারে, যাবে হাতাটা, আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবার, হাতাটা যাবে এই কালারে, বডিটা যাবে এই কালারে, এই স্ট্রাইপে। কোলাচল থেকে বডির পোর্শনটুকু কেটে নেবেন, এইভাবেই আমি করে দিয়েছি। তাহলে এটা ভীষণ ডিজাইনার হিসাবে দেখতে ভালো লাগবে। এই শাড়িটার প্রাইস বলে দিচ্ছি, এই শাড়িটার প্রাইস আছে 2550, 2550 টাকায় এরকম একটা ডিজাইনার পিস কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে চলে যাচ্ছি আরেকটা ওই ধরনেরই চান্দেরিতে। এই শাড়িটা দেখুন ভীষণ সুন্দর একটা শাড়ি, এটাতে প্যাঁচা মোটিফ করে দেওয়া আছে। এইভাবে আপার পোর্শনটা যাবে এরকম ভাবে, আপার পোর্শনটা যাবে এরকম ভাবে, দেখুন নিচের দিকটা একটা স্ক্যালপ করে দেওয়া আছে, আঁচলের নিচে একটা স্ক্যালপ করে দেওয়া আছে ব্ল্যাক কালারে, দেখুন কাটিং করে স্ক্যালপ ডিজাইন করে দেওয়া আছে। এটা যাচ্ছে আঁচল পোর্শনের শেষের দিকটা, এইভাবে যাবে, এটাও ওইভাবেই যাচ্ছে। এটা এই যে নিচে পোর্শনটা যাচ্ছে গ্রিনের সাথে ওই রানী কালারের স্ট্রাইপের একটা চান্দেরি জুড়ে দেওয়া আছে নিচেটা, ভীষণ ব্রাইট শাড়ি। যখন কুচি করবেন নিচেটা যাবে এরকম ভাবে, গায়ের ওপরটা যাবে এটা। আর এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, এটা ওই সেম ওই প্রসেসেই করা আছে, এটা জুড়ে দেওয়া আছে বলে আপনাদের সুবিধা হবে। এটারও হাতটা দেখুন এইভাবে করবেন, হাতাটা করবেন, এটা যাচ্ছে ব্লাউজের হাতায়, এরকম ভাবে প্যাঁচা ডিজাইনটা পড়বে, আউল মোটিফটা। বডিটা আপনারা এটা দিয়ে করবেন, বডিটা করবেন এই কালারটা দিয়ে, দেখতে খুব সুন্দর লাগবে। আচ্ছা এটার প্রাইসটা আমি দেখে বলে দিচ্ছি, এটার প্রাইস আছে 2650, মাত্র 2650 টাকা। এরকম একটা ডিজাইনার পিস পেয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর শাড়ি। এবারে আপনাদের দেখাচ্ছি এই শাড়িটার রেঞ্জ আছে 2650। এটা আমি বহুবার করেছি এই ডিজাইনটা, এটাকে সোনার হরিণ বলি আমি। এটা খুব সুন্দর একটা মেটেরিয়াল, এটা একটা ভীষণ সুন্দর একটা মেটেরিয়ালের ওপর, হ্যান্ডলুম মেটেরিয়ালের ওপর, বেনারস হ্যান্ডলুম মেটেরিয়ালের ওপর এইভাবে কাজ করে দেওয়া আছে, সোনার হরিণ ছুটছে এইভাবে পুরোটা করে দেওয়া আছে, দেখুন খুব সুন্দর। আমি একটু আঁচলের দিকটা দেখিয়ে দিই, হরিণগুলো আপনারা বুঝতে পারবেন, এইভাবে যাচ্ছে। অল ওভার শাড়িতে এরকম গুটি আছে হরিণগুলো, পার বরাবর যাচ্ছে, এইভাবে যাচ্ছে দেখুন। এটা হচ্ছে একদম গোল্ডেন কালারে জড়ি দিয়ে করা আছে। আর এটার সাথে ব্লাউজ পিস যেটা দিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি আপনাদের, শাড়িটা এরকম পরবেন, ব্লাউজটা যাবে এই কালারে, র সিল্কের ব্লাউজ দিয়ে দিচ্ছি। এটার প্রাইসও আছে 2650। এবারে চলে যাচ্ছি একটা খুব সুন্দর শাড়িতে। দেখুন বন্ধুরা, আপনাদের আগে শাড়িটা পুরো দেখিয়ে নি কি রকম। এটা একটা ভীষণ সুন্দর কোয়ালিটির হ্যান্ডলুম, হ্যান্ডলুমটা দেখতে এরকম, আঁচলটা হাফ অ্যান্ড হাফ যাচ্ছে বোনাতে, এখানে ডার্ক ব্ল্যাক, দেখুন নিচের দিকটা আছে ডার্ক ব্ল্যাক, ব্ল্যাক জেড ব্ল্যাক যেটা বলে, ওপরটা আছে একটুখানি চারকোল ব্ল্যাক টাইপের বোনা আছে। এটা ভীষণ একটা সুন্দর হ্যান্ডলুম, মানে খুব গ্লেজি একটা হ্যান্ডলুম, আঁচলটা আছে ঘিচা দিয়ে বোনা, তার উপরে আমি কাজটা করে দিয়েছি। এগুলো দেখুন খুব সুন্দর করে আলাদা করে এটা প্যাচ ওয়ার্ক মতন করা আছে, দেখুন জড়ি দিয়ে এই প্যাচ ওয়ার্কগুলো করা আছে। আমি এটা ব্ল্যাকের ওপরেও দেখাই, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের, দেখুন এইভাবে করা আছে, খুব নিখুঁত একটা এমব্রয়ডারি, খুব নিখুঁত একটা এমব্রয়ডারি করে দেওয়া আছে এইভাবে, এইভাবে যাচ্ছে, দেখুন অল ওভার শাড়ি কিন্তু এরকম ভাবে যাবে। এর উল্টো পিঠটাও আপনাদের দেখিয়ে দিই, পুরো শাড়িটা কিন্তু
ভীষণ গর্জিয়াস, ভীষণ সফিস্টিকেটেড শাড়ি। অল ওভার শাড়িটা দেখুন, দারুণ শাড়িটা। এইভাবে যাচ্ছে, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। ব্লাউজ পিসের হাতায় এই কাজটা করে দেওয়া আছে। এটা লাইনিং দিয়ে বানাবেন, এটা লাইনিং দিয়ে বানাবেন। এই শাড়িটার প্রাইস আছে 3200, 3200 টাকা প্রাইস আছে শাড়িটার, 3200। এবার একটা জরি স্ট্রাইপ তাঁতের উপর দেখে নিচ্ছি, এবার একটা জরি স্ট্রাইপ তাঁতের উপর বন্ধুরা দেখে নিচ্ছি। দেখুন কত ছোট ছোট টুকরো টুকরো কাপড় অ্যাপ্লিক করে এটাতে বসানো হয়েছে। এটাও কিন্তু আড়ে, মানে উপরে একটা নিচে একটা দুটো তাঁতকে কেটে জুড়ে কিন্তু এই শাড়িটা করেছি। আর একদম ছোট 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 প্রচুর কালারের র সিল্কের কাপড় জুড়ে কিন্তু এটা করা হয়েছে। এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর দেখুন, একদম এক্সক্লুসিভ শাড়ি একটা। এইভাবে যাচ্ছে নিচেটা, একটু কি বলবো এটাকে, এটাকে অনিয়ন পিঙ্কও বলতে পারি, একটু মব ঘ্যাসে কালার বা ডার্ক ল্যাভেন্ডারও বলতে পারেন, এরকম একটা কালার। এইভাবে যাচ্ছে আঁচলটা, যাচ্ছে এইভাবে। আর এর এটা কিন্তু খুব সুন্দর র সিল্কের পাইপিং বসিয়ে দিয়েছি। এইভাবে পরপর দেখুন তিনটে পাইপিং আছে, আপার লোয়ারে তো আছেই। অল ওভার শাড়িটা এইভাবে যাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। অল ওভার শাড়িটা এইভাবে যাচ্ছে, এটা কোমরে গোজার অংশ, এখানটা কাজ করি না আমরা। এইভাবে যাচ্ছে ব্লাউজ পিসটা আপনাদের দেখিয়ে দিই। ব্লাউজ পিসটা যাচ্ছে এই যে, একটা বর্ডার করে দিচ্ছি র সিল্কের হলুদ কাপড়ের উপর বর্ডার করে দেওয়া আছে। এটার প্রাইস আছে 2800, 2800 টাকা দাম আছে 2800। যেটা যেটা পছন্দ হচ্ছে শাড়ি, খুব সুন্দর সুন্দর শাড়ি, আপনারা বুক করে নেবেন। এবার একটা দেখাই দুর্গাপূজার অঞ্জলি দেওয়ার জন্য একটা লাল সাদা দেখিয়ে দিই। এটা একটা হ্যান্ডলুম শাড়ি, ভীষণ সুন্দর। এটাও দেখতে খুব, মানে পরে খুব আরাম পাবেন, খুব হালকা শাড়ি। এইভাবে যাচ্ছে শাড়িটা দেখুন, এটা তেঁতুল পাতা ডিজাইন, যেটা ভীষণ সুন্দর দেখুন। নিচে পোর্শনে, আঁচল পোর্শনে যাচ্ছে এইভাবে তেঁতুল পাতা ডিজাইন জড়ি দিয়ে করা আছে। এই শাড়িটাও পুরো হাফ এরকম, ওপর পোর্শনটা যাচ্ছে হোয়াইটের ওপর একটা বর্ডার, এই যে একটা অফ হোয়াইট স্যাটিন বর্ডার আছে এখানে, তারপর হোয়াইট, তারপর যাচ্ছে একটা চেক্স, ইক্কাত চেক্স টাইপের, চেক্সটা দুদিকে ইক্কাত আছে। নিচে পোর্শনটা যাচ্ছে রেডের ওপর, এই তেঁতুল পাতাগুলো পরপর পাবেন। এইভাবে পুরো শাড়িটা যাবে। এটা অষ্টমীর অঞ্জলি দিতে পারেন, মাকে বরণ করতে পারেন দশমীর দিন। এইভাবে যাচ্ছে, এটা প্রাইসও খুব কম আছে, প্রাইস আছে 2450, মাত্র 2450 টাকা এরকম একটা শাড়ি। এগুলো তো উইথ বিপি হয়, আপনারা জানেনই। বিপিটা দেখিয়ে দিই, বিপিটা যাচ্ছে এরকম, বিপিটা যাচ্ছে এরকম 2450। স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে দেবেন বন্ধুরা। এবার আপনাদের একটা কটনের উপর ভীষণ সুন্দর একটা কাঁথা স্টিচ দেখিয়ে দিচ্ছি, একদম হাতে করা ভীষণ ভালো কাজের শাড়ি। এই শাড়িটার প্রাইস আছে 2850, আপনাদের বলে দিলাম এটার প্রাইস আছে 2850। একটা চন্দন কালারের তাঁতের ওপর, এটা দেখবার জিনিস হলো এটার আঁচলটা, আঁচলেই সম্পূর্ণ কাজটা করে দেওয়া আছে দেখুন, একদম নিখুঁত করে। আমি খুব ভালো করে কাজটা দেখিয়ে দিতে বলবো, এত সুন্দর কাজ একটা তাঁতের উপরে আপনারা কোথাও পাবেন না, এটুকুন আমি বলতে পারি। ভীষণ সুন্দর কাজ, একদম হাতের কাজ, সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ, এটা আপনারা কোথাও পাবেন না। আচ্ছা, আর এটা অল ওভার যাচ্ছে এই ধরনের বুটিতে, অল ওভার শাড়িটা যাচ্ছে এই ধরনের বুটিতে, আর একটা মেরুন কালারের বর্ডার করে দেওয়া আছে শাড়িটা, 2850। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁথা স্টিচ, আমার কাছে প্রচুর কাঁথা স্টিচ থাকে, 6950, শাড়িটার প্রাইস আছে 6950, 6950 টাকা। আর এটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোরের ওপর, পিওর ব্যাঙ্গালোরের ওপর, লালটা ভীষণ সুন্দর দেখুন, পরলে খুব মিষ্টি লাল, মিষ্টি লাল। এইভাবে যাচ্ছে, এটা কিন্তু একটা পাখি ডিজাইন আছে, এটা কিন্তু একটা পাখি রিভার্সে পাখি ডিজাইন আছে দেখুন। বিভিন্ন কালারে মাল্টি কালারের সুতো দিয়ে কোলাজ টাইপের করে দেওয়া হয়েছে পুরো শাড়িটা, কোথাও গ্রিন, কোথাও ইয়েলো, কোথাও হোয়াইট, এইভাবে কোলাজ টাইপের শাড়িটা করে দেওয়া আছে খুব ভালোভাবে দেখলে। আর আমার কাঁথার ফোর ভীষণ ভালো, স্টিচ ভীষণ ভালো। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, কাঁধের কাছ থেকে শাড়িটা এইভাবে ভেঙে যাবে,
কর্নার টু কর্নার ডিজাইনে এটা যাবে। সিল্ক তো পিছলে যাচ্ছে, এইভাবে এইভাবে দেখুন পুরো শাড়িটা যাবে কর্নার টু কর্নার রেড কালারের। 6950 যাদের পছন্দ হবে তারা একটা স্ক্রিনশট তুলে বুকিং করে দেবেন। পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর যাচ্ছে, এটা যাচ্ছে ব্লাউজ পিস, এটা যাচ্ছে ব্লাউজ পিস। আপনারা প্রত্যেকে শাড়ি বুকিং করতে থাকুন, পুজোর সময় শাড়ি আপনাদের সবাইকে আমি চটপট পৌঁছে দিচ্ছি, কাজে কোনো চিন্তার কারণ নেই। আর একটা দেখাচ্ছি, আজকের প্রোগ্রামের লাস্ট শাড়িটা দেখিয়ে দিচ্ছি। এই ধরনের গাছি তসর আমার কাছে থাকে, গাছি বাই গাছি, যেটা পিওর গাছি তসরের অল ওভার ফোক কাজ পাবেন। এই শাড়িটা ছ হাত শাড়ি পুরো কাজ আছে, এটার ছ হাত শাড়ি দেখুন পুরো ফোক, মাল্টি কালারের ফোক যাচ্ছে পুরো ছ হাত শাড়ি। আঁচল থেকে এদিক অবধি দেখুন পুরোটা যাচ্ছে ছ হাত শাড়ি, পুরোটা কাজ করা আছে। বাকি ছ হাত শাড়িতে আপনারা এরকম স্কার্ট বর্ডার পেয়ে যাবেন, বাকি ছ হাত শাড়ি আপনারা এরকম স্কার্ট বর্ডার পেয়ে যাবেন। আর এখানে দেখুন বুটিগুলো ভীষণ সুন্দর করে করা আছে, পুরো শাড়িটাতে বুটি ভীষণ সুন্দর করে করা আছে, ঘন করে করে দেওয়া আছে। এই শাড়িটার প্রাইস আছে 8950, এটার প্রাইস আছে 8950, 8950 টাকা। এইভাবে যাচ্ছে ব্লাউজ পিস। এটাই বন্ধুরা আজকে আমার প্রোগ্রামের শেষ শাড়িটা দেখিয়ে দিলাম। প্রচুর শাড়ি আমার কাছে রয়েছে, আরও শাড়ি তৈরি হচ্ছে, আশা করি পরবর্তী যে প্রোগ্রামটা ওখানে আপনাদের আরও নানান ধরনের লিনেন দেখিয়ে দেবো, খাদি লিনেন যেগুলো এখন ভীষণ ট্রেন্ডে রয়েছে সেসব শাড়িও আপনাদের দেখিয়ে দেবো। এবং সব রকমের শাড়ি রয়েছে, মলমল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিল্ক, সিল্কও প্রচুর রয়েছে আমার কাছে। যারা এসে দেখবেন মনে করবেন সিল্ক, তসর, হ্যান্ডলুম, তাঁত, মলমল, কাঁথা স্টিচ, সমস্ত রকমের শাড়ি আপনারা পেয়ে যাবেন। কিছু শাড়ি আছে আর্ট ব্যাঙ্গালোরের উপরেও করেছি, যেগুলো দেখতে অত্যন্ত সুন্দর কিন্তু প্রাইসটা সবারই বাজেট ফ্রেন্ডলি। কাজে আপনারা এসে দেখে শাড়ি ধরে আপনারা পছন্দ করুন। আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ প্রীতিশ বুটিকে। প্রীতিশ বুটিক খোলা আছে সকাল 11টা থেকে রাত্রি 8টা অবধি, একটা ফোন কল করে আপনারা কিন্তু চলে আসবেন। আর আশা করি সবাই ভালো আছেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকুন। আজকের এই পর্যন্তই, নমস্কার।